হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন দেখে আসি আজকের আরও একটি নতুন রেসিপি আমার চ্যানেলটিতে নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে অবশ্যই আমার রেসিপিটি শেয়ার করুন এবং তাদেরকেও দেখার সুযোগ করে দিন সো চলুন দেখে আসি আজকে স্পেশাল রেসিপি ফ্রুট কাস্টার্ড প্রথমে আমাদের লাগবে কাস্টার্ড পাউডার আমি এখানে টু টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি আমি এখানে ডিমের কুসুমটাও সুন্দর করে ফেটিয়ে নিয়েছি আর লাগবে চিনি আর দুধ চিনিটা স্বাদ মতো নিয়ে নেবেন আপনার আমি এখানে প্রথমে কাস্টার্ড পাউডারটাকে গুলিয়ে নিব দুধটা কিন্তু আমি এখনও চুলাই দিই নাই নর্মাল দুধটা আমি রেখেছি আমি এখন কাস্টার্ড পাউডারটাই নর্মাল দুধটা দিয়ে সুন্দর করে গুলে নিব আমার কাস্টার্ড পাউডারটা গোলা হয়ে গেছে এখন আমি দেখেন ডিমটা কত সুন্দর করে ফেটিয়েছি এভাবেই ডিমটা ফেটাতে হবে ডিম যদি ভালোভাবে ফেটানো না হয় তাহলে কিন্তু লামফের সৃষ্টি হতে পারে সো ডিমটা সুন্দর করে ফেটাতে হবে ডিমটা আমি দিয়ে দিলাম দুধের মধ্যে এবার আমি দুধটার সাথে ডিমটা সুন্দর করে মিশিয়ে নেব এমনভাবে মেশাতে হবে যাতে ডিমটা পুরোপুরি দুধের সাথে মিশে যায় ডিমটা আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি দুধটাকে সরাসরি চুলাই দিয়ে দিব দুধটা আমি চুলাই দিয়ে দিলাম এটা এখন কন্টিনিউসলি নাড়তে হবে যতক্ষণ না বলক আসে আমি এখন এটা কন্টিনিউয়াসলি নেড়ে নিই দুধটা আমার বলক উঠে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা আমি আগে থেকে গুলে রেখেছিলাম তার মধ্যে আমি এখন গরম দুধটা দিয়ে আবার একটু নেড়ে নিব গরম দুধটা দেওয়ার একটাই কারণ যাতে দুধটা কোনো লাম্প সৃষ্টি না হয় আমি এখন এক হাত দিয়ে কাস্টার্ডের গোলাটা দিব এবং আর এক হাত দিয়ে নাড়বো এটা এখন সুন্দর করে নাড়তে হবে এটা কিন্তু নামা নাড়াটা থামানো যাবে না প্রথমে আপনার একটু লাম্প মতো মনে হতে পারে এটা আপনি ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে থাকলে লাম্পটা আস্তে আস্তে কেটে যাবে সো ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা এখন সুন্দর করে নাড়তে হবে শুধু এটাইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে আস্তে আস্তে এক পর্যায়ে দেখবেন কোনো লাম থাকবে না এর ভিতর এখন আমি দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে এক কাপ পরিমাণ চিনি ইউজ করেছি আপনি চাইলে বেশি ইউজ করতে পারেন চিনি দিয়ে এটাকে আমি আবারও সুন্দর করে নেড়ে নিব তারপর দেখব একটা সময় এটা ঠিক পেস্টে সো ততক্ষণ আমরা এটা নাড়বো এখন আমাদের সার্ভ করার পালা ফ্রুট কাস্টার্ডটা আপনি যে কোনো ধরনের ফ্রুট দিয়ে করতে পারেন আমার বাসায় এই ফ্রুটগুলো ছিল সো আমি এগুলো দিয়েছি আপনি চাইলে অন্যান্য ফ্রুটসও ব্যবহার করতে পারেন প্রথমে আমি কাস্টার্ড পাউডারটা নিয়ে নিলাম দেখেন আমি এখানে নিয়ে নিয়েছি পেয়ারা এভাবে কেটে নিয়েছি একটু কিউব করে আমি এখানে নিয়ে নিয়েছি চেরি এবং বাদাম এটা জাস্ট ডেকোরেশনের জন্য অপশনাল আপনি না চাইলে না দিবেন দিয়ে দিয়ে নিয়ে নিয়েছি ম্যাঙ্গো এবং তরমুজ আর নিয়েছি কলা কলা কিন্তু ফ্রুট কাস্টার্ডের অপরিহার্য একটা বিষয় কলা দিলে আসলে টেস্টটা বহুগুণে বেড়ে যায় আমি প্রথমে কাস্টার্ডের ভিতরে পেয়ারা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কলা আমি সবগুলোই কিন্তু কিউব করে কেটে নিয়েছি আমি এখানে আম দিয়ে দিয়েছি আমি বেশি পাকা আমটা দেইনি বেশি পাকা আমটা কিন্তু গলা গলা মতো হয়ে যায় সো একটু কম পাকা থাকতেই সেই আমটা ব্যবহার করার চেষ্টা করবেন আমি দিয়ে দিচ্ছি তরমুজ এখন যেহেতু গরমের সিজন সো তরমুজটা আপনাকে অনেকখানি তৃপ্তি দেবে দিয়ে দিচ্ছি কিছু চেরি এটা জাস্ট ডেকোরেশনের জন্য আপনি না চাইলে না দেবেন এখন আমি এটাকে সুন্দর করে মিক্সড করে নিব চেষ্টা করবেন কাস্টার্ডে সবসময় কালারফুল ফল ইউজ করার জন্য এতে দেখতে সুন্দর লাগে আমার মেশানো হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে এখানে আরও একটু ফ্রুটস ব্যবহার করা যাবে সো আমি এখানে বাদবাকি তরমুজটুকু দিয়ে দেই তরমুজ দিয়ে দিলাম আমি এখন দিয়ে দিব বাদ কলা এটা আপনার টেস্টের উপর নির্ভর করছে আপনি যদি মনে করেন এভাবেই খাবেন খেতে পারেন আমি আমার মনে হচ্ছে যে আর একটু ফল দিলে ভালো হবে তাই আমি দিয়ে নিচ্ছি ওকে আমি সব কিছু দিয়ে নিলাম এখন আমি এটাকে পরিবেশন করব আমি একটি ডিশ নিয়ে নিলাম এখন আমি সার্ভ করব দেখেন কত কালারফুল হয়েছে আপনি যদি আরও কালারফুল ফ্রুটস ইউজ করেন তাহলে কিন্তু আরও অনেক বেশি ডেলিশিয়াস এবং অ্যাট্রাক্টিভ লাগবে দেখতে সো ফ্রেন্ডস তৈরি হয়ে গেল আমার ফ্রুট কাস্টার্ড আমি এর ওপর একটু চেরি এবং বাদাম দিয়ে দিচ্ছি জাস্ট ডেকোরেশনের জন্য এটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে ওকে চেরিগুলো দিয়ে দিচ্ছি চেরি কিন্তু অসম্ভব সুস্বাদু এবং অসম্ভব সুন্দর একটি ফল সো ফ্রেন্ডস তৈরি হয়ে গেল আমার ফ্রুট কাস্টার্ড তৈরি হয়ে গেল আমার কাস্টার্ড ওকে মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমাদের ফ্রুট কাস্টার্ড এটা ঈদে অবশ্যই তৈরি করবেন আপনি কাস্টার্ডটা আগে তৈরি করে রাখবেন মেহমান আসলে জাস্ট ফ্রুটস কেটে আপনি এটা সার্ভ করতে পারেন ফুটকাস্টারটা কিন্তু ঠান্ডা ঠান্ডায় অনেক বেশি মজাদার সো কেমন লাগলো আমার রেসিপিটি আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার সাথে থাকবেন আমাকে সাহায্য করবেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আল্লাহ হাফেজ